নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আপনাদের প্রত্যেককে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আপনারা ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা ভীষণ ভালো করে এবং ভীষণ সুন্দর করে আপনারা কাটান, এই মা লক্ষ্মীর কাছে আমরা প্রার্থনা করি। তাহলে চলুন এবার প্রত্যেক দিনকার মতো আজকে রাশিফলটা একটু ঘুরে দেখি। তাহলে রাশিফল তো আমি প্রত্যেক দিন আপনাদের সাথে আলোচনা করি, কিন্তু রাশিফলের সাথে সাথে আমরা আলোচনা করি আপনাদের ক্ষেত্রে কি করা উচিত, কি যাত্রা করা উচিত, কোন দিকে যাত্রা করলে শুভ হবে, আপনাদের ক্ষেত্রে শুভ গাছ আজকে আপনাদের ক্ষেত্রে কি উপায় করলে ভালো হবে, কি দান করলে ভালো হবে, কি রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, সমস্ত কিছু প্রত্যেক দিনকার মতো একইভাবে আলোচনা করবো আজকেও। তবে প্রথমেই চলে যাবো আজকে পঞ্জিকাতে। আজকে পঞ্জিকা যাওয়ার আগে ছোট করে একটি কথা বলে রাখি, যারা নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রের কোনো কোর্স করতে চাইছেন, তারা নিচে দেওয়া স্ক্রলে নিমতা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েশনের নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিটেল ডেসক্রিপশন সেখান থেকে দিয়ে দেওয়া হবে। আর যদি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু 7003134009 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা কিন্তু www.arbijoydas.com এখানে গিয়েও কিন্তু আপনারা লগ ইন করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো আমি চলে যাই আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকার তিথি থাকছে পূর্ণিমা তিথি, যা চলবে 8:27 পর্যন্ত। সুতরাং এই সময় পর্যন্ত কিন্তু আপনারা দই এবং কালো তিলের সেবন করবেন না। নক্ষত্র থাকছে রেবতী নক্ষত্র, করণ বপকরণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ হচ্ছে হর্ষণ যোগ। দিন বুধবার, রাহুকাল চলবে সকালবেলা 11:21 থেকে 12:47 পর্যন্ত। এই সময় কিন্তু কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনারা শুরু করবেন না। যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে অমৃতকাল থাকবে সকালবেলা 7:01 থেকে 8:28 পর্যন্ত। এই সময় কিন্তু যে কোনো শুভকর্ম এবং যে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে কিন্তু শুভ সময় থাকছে 9:54 সকালবেলা থেকে 11:21 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। আজকে মামলা করার ক্ষেত্রে শুভতিথি নেই, রয়েছে 21 অক্টোবর, যা চলবে 4:17 বিকালবেলা থেকে 10:17 পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত। এই সময় আপনারা মামলা মকদ্দমা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। প্রবেশ করার ক্ষেত্রে আজকে শুভতিথি রয়েছে, যা চলবে সকালবেলা 7:41 থেকে 10:55 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:41 থেকে 7:08 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের বিজনেস পার্টনারকে অথবা আপনি আপনার মনের মানুষকে কিন্তু প্রপোজাল দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা শুরু করার জন্য আজকে কোনো শুভতিথি নেই, রয়েছে 22 অক্টোবর, যা চলবে সকালবেলা 6:27 থেকে 12:51 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা কনস্ট্রাকশন শুরু করতে চাইছেন তাদের জন্য শুভতিথি রয়েছে 21 অক্টোবর, যা চলবে সকালবেলা 6:26 থেকে 12:55 পর্যন্ত। এই সময় আপনারা কনস্ট্রাকশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে রয়েছে, যা চলবে সকালবেলা 7:41 থেকে 10:55 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। জব জয়েন করার জন্য আজকে শুভতিথি রয়েছে, যা চলবে সকালবেলা 7:41 থেকে 10:55, এবং পরবর্তী সময় থাকবে 2:50 থেকে 7:08 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে চাইছেন তাদের জন্য শুভতিথি আজকে রয়েছে, যা চলবে সকালবেলা 9:04 থেকে দুপুরবেলা 3:57 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে অশুভ সময় থাকছে রাত্রেবেলা 8:15 থেকে 8:39 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম কখনোই শুরু করবেন না এই সময়। শুভ দিক আজকে আপনাদের জন্য থাকছে উত্তর দিক, যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় বা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। এবার আমরা আলোচনা করবো আজকে রাশিফলের প্রথম রাশি মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে আজকে বিশেষত কোনো দ্রব্য বা কোনো বস্তু বা কোনো মোবাইল হতে পারে, ওয়ালেট হতে পারে, হঠাৎ কিন্তু খোয়া যেতে পারে, সুতরাং সাবধান থাকবেন। দিনের সারাটা দিনই কিন্তু খুব নজরে থাকবেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের। দূরভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে আজকে, মানসিক অস্থিরতা থাকতে পারে, তার সাথে সাথে কিন্তু আজকে আপনার কোনো শত্রুতাও আপনার সাথে তৈরি হয়ে যেতে পারে। আজকে বিজনেসে লগ্নি করবেন না, ব্যবসা ক্ষেত্র আজকে শুভ যাবে না আপনাদের ক্ষেত্রে। আজকে দূরভ্রমণে বিকেলের পর থেকে সমস্যা কিছুটা কমবে, সন্ধ্যের পর থেকে। এছাড়া আজকে কিন্তু আপনার অযথা ভুল ব্যয় বা ভুল জায়গায় ব্যয় হয়ে যেতে পারে, সেদিকে সাবধান রাখার চেষ্টা করবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন।
সেক্ষেত্রে ভালো হবে, আপনাদের পরিবারের কোনো ব্যক্তির সাথে আজকে কিন্তু একটু মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে আপনার। সুতরাং আজকে মতানৈক্য নয়, আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর মধ্যম থাকবে। বিকেলের পর থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। আপনার কোনো গুরুত্বপূর্ণ বস্তু বা গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে হারিয়ে যেতে পারে বা খোয়া যেতে পারে। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের জন্য আজকে কিন্তু বিদেশ ভ্রমণ বা দূর ভ্রমণের যোগ কিন্তু বিকেলের পর থেকে কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে ভ্রমণের ক্ষেত্রেও। আপনাদের ক্ষেত্রে আজকে ও আগুন থেকে এবং বিশেষত জল থেকে কিন্তু খুব সাবধানে থাকা উচিত, নচেৎ আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। দূর ভ্রমণে কিন্তু কিছুটা বিপত্তি সকালের দিকে থাকবে না, বিকেলের পর থেকে কিন্তু কিছুটা বিপত্তি দেখা যাচ্ছে। আপনাদের আজকে বিজনেসে ইনভেস্ট করতে চাইছেন তো আপনারা কিন্তু বিজনেসে ইনভেস্ট করতে পারেন, তবে শুভ সময় দেখে ইনভেস্ট করুন, সেক্ষেত্রে শুভফল আপনাদের ক্ষেত্রে নিশ্চয়ই মিলবে। আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে কিন্তু সমস্যাগ্রস্ত করে তুলতে পারে কর্মের জায়গায়। আজকে আপনার বসের সাথে বা আপনার অফিস কলিগের সাথে কিন্তু হঠাৎ মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে অর্থকড়ি এবং কোনো কাজকর্মের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সুতরাং সাবধান থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর মধ্যম থাকবে। আজকে বিকেলের পর থেকে কিছুটা কিন্তু স্বস্তি অনুভব করবেন, তবে আজকের দিনের সম্পূর্ণ দিনটাই কিন্তু আজকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ বস্তু বা গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, নচেৎ আপনারা কিন্তু কোনো জিনিস আজকে হঠাৎই খোয়া যেতে পারে। সুতরাং সাবধান থাকবেন। আপনার বাড়ির কোনো লোকের সাথে আজকে হঠাৎ কিন্তু মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের জন্য দূর হন কিন্তু কিছুটা সমস্যাদায়ক তৈরি হতে পারে বিকেলের আগে পর্যন্ত। কোনো কর্মক্ষেত্রে আপনাকে বহুদিন ধরে আপনি অ্যাপ্লাই করেছেন চেষ্টা করেছেন, আজকে সেই অপরচুনিটি কিন্তু আপনার দরজায় কড়া নাড়তে পারে। সুতরাং আপনি কিন্তু অপরচুনিটি পেয়ে সেই সুযোগকে কিন্তু হাতছাড়া করবেন না। সম্ভবত আজকে কিন্তু সেই সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে বিকেলের পরে। কোনোভাবেই কিন্তু আজকে আপনার বন্ধু বা কোনো আপনার নিকটস্থ কোনো ব্যক্তি আপনার সাথে আজকে হঠাৎভাবে কিন্তু শত্রুতা করে ফেলতে পারে। সুতরাং শত্রুতা থেকেও বাঁচার জন্য আপনাকে কিন্তু কথা কম বলতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আজকে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর সকালের দিকে মধ্যম থাকলেও বিকেলের পর থেকে কিছুটা সমস্যা আপনাদের শারীরিক জায়গায় তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে দাম্পত্য জীবনেও। তার সাথে সাথে আপনার ক্ষেত্রে আজকে দূরভ্রমণ কিন্তু কিছুটা সকালের দিকে কিছুটা শুভ হলেও বিকেলের পর থেকে কিন্তু সমস্যাদায়ক তৈরি হচ্ছে। সন্তানকে নিয়ে টেনশন এবং উদ্বেগ তৈরি হতে পারে বিকেলের পর থেকে। আপনারা যদি মনে করছেন আজকে বিদেশ ভ্রমণ করবেন, সেক্ষেত্রে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা আপনাদের ক্ষেত্রে সকালের দিকে ভালো থাকলেও বিকালের দিকে কিন্তু সমস্যাদায়ক হচ্ছে। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বস্তু বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস কিন্তু আজকে হঠাৎই খোয়া যেতে পারে, সুতরাং সাবধান। এর পাশাপাশি অর্থনৈতিক দিক কিন্তু আজকে আপনাদের জন্য মোটের উপর শুভ থাকবে। নতুন কোনো জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে দেখাচ্ছে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর মধ্যম থাকলেও মানসিক অস্থিরতা অন্যান্য দিন তুলনায় আজকে সকালের দিকে বেশি থাকবে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু সকালের দিকে অবশ্যই রয়েছে। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ কোনো বস্তু কিন্তু আজকে হঠাৎই খোয়া যেতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করুন, নচেৎ কিন্তু বিপত্তি আপনার হঠাৎ কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আজকে কোথাও ভ্রমণ করছেন সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন, নিজে ড্রাইভ করবেন না আজকে। আপনারা কিন্তু কোনোভাবেই আজকে বাকবিতণ্ডায় জড়াবেন না, ড্রিঙ্ক করবেন না আজকে বিশেষভাবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারে, সাবধান থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে বিজনেসে নতুন যোগাযোগ তৈরি হতে পারে, ব্যবসা ক্ষেত্র শুভ যাবে, অর্থনৈতিক মন্দা যেগুলো বহুদিন ধরে চলছিল তার কিন্তু কিছুটা স্কোপ আজকে আপনারা খুঁজে পাবেন। আজকে আপনাদের যাদের বিবাহের কথাবার্তা চলছিল বহুদিন ধরে কিন্তু আটকে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের উপর শুভ থাকছে। আজকে আপনাদের জন্য কিন্তু শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 5। এবার আমরা আলোচনা করবো আজকের বাস্তু টিপস নিয়ে। আজকের বাস্তু টিপসের ক্ষেত্রে আমি বলবো আজকে আপনাদের দেখুন, আমরা নেম ফ্রেম কেনা চাই, নেম চাই, ফ্রেম চাই, বহু কাজ করছি, কর্ম করছি, নিজের প্রতিষ্ঠা সবাই চাই আমরা। তো আপনারা যদি বহু কাজকর্ম করছেন নিজের প্রতিষ্ঠা পাচ্ছেন না, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেলফ প্রফেশনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা কর্ম যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেক্ষেত্রে আপনার নিজের নেম ফ্রেম হওয়ার জন্য আপনারা কী করবেন, আপনাদের একটা হাসি মুখের ছবি আপনারা কিন্তু লাল রেড কালারের ফ্রেমে বাঁধিয়ে আপনারা দক্ষিণ দিকের দেয়ালে কিন্তু আজকে লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
আপনাদের জন্য আজকে কী গাছ পুজো করলে শুভ হবে? আজকে আপনারা কিন্তু মহুয়া গাছ পুজো করতে পারেন, মহুয়া গাছে জল দিতে পারেন এবং মহুয়া গাছকে প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। কানের ক্ষেত্রে আজকে আমি বলে রাখি, আপনাদের ক্ষেত্রে সবুজ রঙের ফল কিন্তু আপনারা বাচ্চাদের মধ্যে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তার পাশাপাশি নটি কন্যা, কুমারী কন্যাকে কিন্তু আপনারা আজকে ক্ষীরের পায়েস যদি নিজে হাতে বানিয়ে দিতে পারেন তাহলে তো ভীষণ ভালো হয়, সেক্ষেত্রে দেখবেন খুব ভালো হবে আপনাদের। আর্থিক উন্নতির ক্ষেত্রে একটি ছোট মন্ত্র বলি, এই মন্ত্রটা কিন্তু স্ফটিকের মালায় আপনারা আজকে 108 বা 1008 বার আপনারা অবশ্যই জপতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য আপনারা কিন্তু বিত্তেশ্বর মন্ত্র অর্থাৎ ওং শ্রিং ওং রিং শ্রিং রিং ক্লিং সিং ক্লিং বিত্তেশ্বর নম, ওং শ্রিং ওং রিং শ্রিং রিং ক্লিং সিং ক্লিং বিত্তেশ্বর নম, এই মন্ত্র 108 বার বা 1008 বার আপনারা স্ফটিকের মালায় অবশ্যই জপবেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা আকর্ষণ বাড়াতে চাইছেন কী করবেন? নিজেরা আপনারা হয়তো মিডিয়া লাইনের সাথে যুক্ত আছেন বা আপনারা কোনো গুরুত্বপূর্ণ এমন লাইনের সাথে যুক্ত আছেন যেখানে আকর্ষণ অবশ্যই দরকার, এবং এটাও হতে পারে আপনারা যে কোনো লাইনেই যুক্ত থাকতে পারেন, সেক্ষেত্রে আকর্ষণ আপনাদের অবশ্যই দরকার থাকতে পারে। তাহলে এই প্রক্রিয়াটি আপনারা আজকে করতে পারেন, একটা ছোটো রূপোর মাদুলি দোকান থেকে কিনে আনবেন, তার পাশাপাশি একটা ছোটো লবঙ্গ এবং ছোটো এলাচ, ফুলযুক্ত লবঙ্গ হতে হবে, সেটাকে ভালো করে গাওয়া ঘিতে মাখিয়ে আপনারা এই মন্ত্র কিন্তু আজকে 1008 বার অবশ্যই বলবেন, ওং হ্রিং শ্রিং সর্বাকর্ষণায় ফট, ওং হ্রিং শ্রিং সর্বাকর্ষণায় ফট, এই মন্ত্র আজকে আপনারা 1008 বার বলুন। এবং বলা হয়ে গেলে এই দুটি জিনিসকে আপনারা একটি মাদুলির মধ্যে, রূপোর মাদুলিটির মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে মুখটা বন্ধ করে আজকে আপনারা গোলাপ জল দিয়ে ধুয়ে আপনারা কিন্তু গলায় ধারণ করতে পারেন। এটা পড়তে হয় মন্ত্রটি কিন্তু আপনারা 43 বার করে রেগুলার বলুন, আর দেখুন এর চমৎকারিত্ব আপনাদের ক্ষেত্রে কীরকম ঘটে থাকে। আর তার পাশাপাশি আজকে লক্ষ্মী পুজো রয়েছে, সুতরাং আপনারা লক্ষ্মী পুজোর দিন আজকে কী কী প্রক্রিয়া করবেন তার জন্য কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু আপনারা গেলে সমস্ত আজকে কী কী প্রক্রিয়া আপনাদের করলে ভালো হবে সমস্ত ডিটেল ডেসক্রিপশন কিন্তু সেই ভিডিওটির মধ্যে ডিটেলভাবে দেওয়া আছে। তাহলে চলুন এবার প্রত্যেক দিনকার মতো আমরা চলে যাই আজকের রাশিফলের সপ্তম রাশি তুলা রাশিতে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর ভালো থাকবে। আজকে কিন্তু সকালের দিকে হেলথ ওরিয়েন্টেড সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে, তার পাশাপাশি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু হঠাৎ করে রয়েছে। বিজনেসে ইনভেস্টমেন্ট করা আজকে আপনাদের জন্য বিকেলের পর থেকে শুভ হবে, শুভ সময় না থাকলে পরবর্তী সময় কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের জন্য কিন্তু দূরভ্রমণ কিন্তু কিছুটা সমস্যাদায়ক হতে পারে সকালের দিকে, আজকে কোনো মতেই কিন্তু আপনি আপনার পার্টনারকে কোনো রকম নেগেটিভ কোনো কথা বলবেন না, সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনার গুরুত্বপূর্ণ কোনো জিনিস আজকে কিন্তু হঠাৎই খোয়া যেতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে অর্থাৎ মোবাইল হতে পারে, ওয়ালেট হতে পারে, এগুলো কিন্তু খুব সাবধানে রাখুন, নচেৎ আজকে কিন্তু হঠাৎই খোয়া যেতে পারে বা হারিয়ে যেতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর মধ্যম থাকবে। আজকে প্রেমজ জীবনে কিন্তু ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে, তার পাশাপাশি বিকেলের পর থেকে কিন্তু হেলথ ইস্যু অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা আপনাদের ক্ষেত্রে ভুগতে হতে পারে। কোনোভাবেই আজকে কাউর থেকে আপনারা ঋণ নেবেন না এবং ঋণ দেবেন না। আজকে আপনাদের জন্য দিনটা মোটের উপর মধ্যম গেলেও হঠাৎ কোনো বস্তু কিন্তু আপনাদের খোয়া যেতে পারে, আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস হতে পারে, গুরুত্বপূর্ণ সেটা মোবাইল হতে পারে, ওয়ালেট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেটা কিন্তু আজকে খোয়া যেতে পারে, সুতরাং সাবধান থাকবেন। আজকে বাড়ির কোনো ব্যক্তির সাথে কিন্তু হঠাৎ মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে, তার পাশাপাশি শত্রুতা কিন্তু আজকে আপনার সাথে কিন্তু হঠাৎই হয়ে যেতে পারে, সুতরাং সাবধান থাকুন। আজকে আপনার কোনো বন্ধু দ্বারা কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা হঠাৎ করে রয়েছে। আপনাদের জন্য আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর মধ্যম থাকলেও মানসিক অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কম থাকবে, তবে বিকেলের পর থেকে কিন্তু কিছুটা স্বস্তি লাভ করা সম্ভব হবে। তবে আজকে কিন্তু মোটের উপর দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ গেলেও শরীর নিয়েও কিন্তু কিছুটা বিপত্তি তৈরি হতে পারে, তার পাশাপাশি কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষত যেটা দেখা যায় মেনলি আপনারা হট করে মুখের উপর যদি কাউকে কোনো কিছু বলে ফেলছেন আজকে সেক্ষেত্রে কিন্তু একটু বিপত্তি তৈরি হতে পারে, সুতরাং নিজের মুখকে কিন্তু একটু লাগাম দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস, ওয়ালেট হতে পারে, মোবাইল হতে পারে, বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস ডকুমেন্টস হতে পারে, সেটা একটু সাবধানে রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে, নচেৎ কিন্তু আজকে হারিয়ে যেতে পারে বা চুরি যেতে পারে। আপনাদের আজকে দূরভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত। আপনাদের জন্য আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব
মকর রাশি, মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন মোটের উপর মধ্যম মানের থাকলেও আজকে কিন্তু সমস্যা হঠাৎ করেও কিন্তু বৃদ্ধি পেতে পারে। আজকে আপনি যানবাহন বা ট্র্যাভেল করছেন তো সাবধানতা অবলম্বন করবেন, নচেৎ আজকে দূরভ্রমণের ক্ষেত্রে কিছুটা বিপত্তি সন্ধ্যের পর থেকে বা সকালের পর থেকে দুপুরের পর থেকে বৃদ্ধি পেতে পারে। সুতরাং দূরভ্রমণ করতে হয়েছে তো সকালের দিকে দূরভ্রমণ করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের পার্টনারের সাথে কিন্তু একটু মতানৈক্য আজকে তৈরি হয়ে যেতে পারে, কোনোভাবে আপনি যেটা আশা করছিলেন সেটা কিন্তু আজকে আপনাদের হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে পারে। সুতরাং সকাল থেকে কিন্তু প্ল্যানিং করে কিন্তু আজকে কাজগুলো করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। কোনোভাবেই আজকে বিজনেসে ইনভেস্টমেন্ট করবে না। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন কিন্তু মোটের উপর মধ্যম গেলেও আজকে মানসিক অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে পারে। আজকে মানসিকভাবে আপনারা যেরকম অস্থিরতা এরকম বৃদ্ধি থাকবে, তার সাথে সাথে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাতের কিন্তু সম্ভাবনা একইভাবে থাকছে। সুতরাং আপনারা কিন্তু কোনোভাবেই আজকে গাড়ি ড্রাইভ করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। আজকে দূরভ্রমণ আপনাদের জন্য নিষিদ্ধ, তবে আজকে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস তা কিন্তু খোয়া যেতে পারে, সুতরাং সাবধান থাকবেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করবো মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন, প্রেম জীবন মোটের উপর শুভ থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে বিজনেস ইনভেস্টমেন্ট করা শুভ হবে। দূরযাত্রা আপনাদের জন্য শুভ হলেও বিকেলের পর থেকে কিন্তু কিছুটা শুভ অশুভত্বের ফল দিতে পারে। কোনোভাবে কিন্তু আজকে ঋণ করবেন না বা ঋণ নেবেন না বা দেবেন না। আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস যা কিন্তু হঠাৎই আজকে খোয়া যেতে পারে, সুতরাং সাবধান থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই দর্শক বন্ধু, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।